মুশকিলে পড়ে গেছি। যখনও ছিল না তখন ছিলই না, কোনো ভাবনাই ছিল না। এখনো কোথা থেকে এসে আমার ঘর জুড়ে বসলো। কবরেজ মশাই, আপনি কি মনে করেন ওকে? তার ভাগ্যে, ভাগ্যে যদি আয়ু থাকে তাহলে দীর্ঘকাল বাঁচতেও পারে, কিন্তু আয়ুর্বেদে যেরকম লিখছে তাতে তো বলেন কি, শাস্ত্রে বলছেন পৈতৃকান সন্নিপাত যান কফবাত সমুদ্র ভবান। আপনি আরো শ্লোকগুলো আওড়াবেন না, ওতে আরো আমার ভয় বেড়ে যায়। এখন কি করতে হবে সেইটে বলে দিন। আমি তো পূর্বেই বলেছি ওকে ওকে বাইরে একেবারে যেতে দিতে পারবেন না। ছেলে মানুষ, ওকে দিনরাত ঘরের মধ্যে ধরে রাখা যে ভারী শক্ত। তা কি করবেন বলেন, এই যে শরৎকালের রৌদ্র আর বায়ু, এ দুই ওই বালকের পক্ষে একেবারে বিষম। কারণ কিনা শাস্ত্রে বলছে অপসমারে জ্বরে কাশে কামলাং হলিমকে। হলিমকে নিয়ে আমার কি হবে বলেন? থাক না, কি করতে হবে সেইটে বলে দিন। রোগের সমস্ত দুঃখ ও বেচারা চুপ করে সহ্য করে, কিন্তু আপনার ওষুধ খাওয়ার সময় ওর কষ্ট দেখে আমার বুক ফেটে যায়। সেই কষ্ট যত প্রবল তার ফলও তত বেশি। তাই তো মহর্ষি চবন চবন বলেছেন, ভেষজং হিত বাক্যঞ্চ তিক্তং আশু ফলপ্রদং, তিক্তং আশু ফলপ্রদং। আচ্ছা আজ তবে উঠি দত্ত মশাই। তিক্তং আশু ফলপ্রদং, ওইটুকু ছেলে, ওকে এখন দিন রাত্রির ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও। এই যে যাই হোক। ওই রে ঠাকুরদা এসেছি। যাই হোক, সর্বনাশ করলে কেন, আমাকে তো আর ভয় কিসের? তা তুমি যে ছেলে খ্যাপাবার সর্দা। তা তুমি তো ছেলে নও, তোমার ঘরেও ছেলে নেই, আর তোমার খ্যাপবার বয়সও গেছে, তোমার ভাবনা কি? ঘরে যে ছেলে একটি এনেছি। সেই কিরকম? আমার স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো, ছোটবেলা থেকেই বেচারার মা নেই, আবার সেদিন তার বাপও মারা গেছে। সে কি? হ্যাঁ, ইস, তবে তো আমাকে তার দরকার আছে। না 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 ভাই, মানে কবিরেজ বলছে যে তার ওইটুকু শরীরে সে একসঙ্গে বাত পিত্ত শ্লেষ্মা সে যেরকম প্রকুপিত হয়ে উঠেছে তাতে তার আর বড় আশা নেই। হ্যাঁ, এখন একমাত্র উপায় তাকে কোনো রকম এই শরতের রোদ্দুর আর বাতাস থেকে বাঁচিয়ে ওই ঘরে বন্ধ করে রাখা। তাই নাকি? আচ্ছা হ্যাঁ, ছেলেগুলোকে ঘরের বার করাই তোমার এই বুড়ো বয়সের খেলা, তাই তোমাকে ভয় করি। নিচে বলনি, একেবারে ভয়ানক হয়ে উঠেছি আমি ওই শরতের রোদ্দুর আর হাওয়ারই মতো। কিন্তু ভাই, ঘরে ধরে রাখবার মতো খেলাও আমি কিছু জানি, আমার কাজকর্ম একটু সেরে আসি, তারপরে ওই ছেলেটির সঙ্গে ভাব করে নেব। হ্যাঁ চলি, যাই হোক। কি অমল, এসো বাবা এসো। আমি কি ওই উঠোনটাতেও যেতে পারবো না? না বাবা, ওই যেখানটাতে পিসিমা জানতা দিয়ে ডাল ভাঙেন, ওই দেখো না যেখানে ভাঙা ডালের খুদগুলি দুই হাতে তুলে নিয়ে লেজের উপর ভর দিয়ে বসে কাঠবিড়ালি কুটিস কুটিস করে খাচ্ছে, ওখানে আমি যেতে পারবো না। ওই কবিরাজ যে বলেছে বাইরে গেলে তোমার অসুখ করবে। কবিরাজ কেমন করে জানলে? বলো কি অমল, কবিরাজ জানবে না? সে যে এত বড় বড় পুঁথি পড়ে ফেলেছে। পুঁথি পড়লে কি সমস্ত জানতে পারে? বেশ, তাও বুঝি জানো না। আমি যে পুঁথি কিছুই পড়িনি তাই জানি না। দেখো, বড় বড় পণ্ডিতরা সব তোমারই মতো, তারা ঘর থেকে তো বেরোয় না। বেরোয় না? না মানে কখন বেরোবে বলো, তারা বসে বসে কেবল পুঁথি পড়ে। অমল বাবু, তুমিও বড় হলে পণ্ডিত হবে, বসে বসে এত বড় বড় সব পুঁথি পড়বে আর সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। না না পিসমশাই, তোমার দুটি পায়ে পড়ে আমি পণ্ডিত হব না। পিসমশাই, আমি পণ্ডিত হব না, আমি যা আছে সব দেখবো, কেবলই দেখে বেড়াবো। শোনো একবার, দেখবে কি, দেখবার এত আছেই বা কি? আমাদের জানলার কাছে বসে সেই যে দূরে পাহাড় দেখা যায়, আমার ভারী ইচ্ছে করে ওই পাহাড়টা পার হয়ে চলে যাই। কি পাগলের মতো কথা,
কাজ নেই কমনে খামোখা পাহাড়টা পার হয়ে চলে যায়। আচ্ছা ওই পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তো তখন তো বুঝতে হবে যে ওটা পেরিয়ে যাওয়া বারো, নইলে এত বড় বড় সব পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি ছিল? পিসেমশাই তোমার কি মনে হয় বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা তো কথা কইতে পারে না, তাই অমনি নীলাকাশে হাত তুলে ডাকে। অনেক দূরের যারা ঘরের মধ্যে একলা বসে থাকে তারাও একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পায়। পণ্ডিত যা বুঝি শুনতে পায় না? তারা তো তোমার মতো খ্যাপা নয়, তারা শুনতে চায়ও না। আমার মতো খ্যাপা আমি কালকে একজনকে দেখেছিলাম। সত্যি নাকি? কিরকম শুনি? তার কাঁধে এক বাঁশের লাঠি, লাঠির আগে এক পুটুলি বাঁধা, তার বাঁহাতে একটা ঘটি, পুরনো একজোড়া নাগরা জুতো পরে ওই মাঠের পথ দিয়ে ওই পাহাড়ের দিকেই যাচ্ছিল। আমি তাকে ডেকে জিজ্ঞাসা করলুম, এই তুমি কোথায় যাচ্ছ? সে বললে, কি জানি যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলুম, এই তুমি কেন যাচ্ছ? সে বললে, কাজ খুঁজতে যাচ্ছি। আচ্ছা পিসেমশাই, কাজ কি খুঁজতে হয়? হ্যাঁ হয় বই কি, কত লোক কাজ খুঁজে বেড়ায়। বেশ তো, আমিও তাদের মতো কাজ খুঁজে বেড়াবো। খুঁজে যদি না পাও? খুঁজে যদি না পাই, খুঁজে যদি না পাই তো আবার খুঁজবো। তারপরে সেই নাগরা জুতো পরা লোকটা চলে গেল। আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলুম, সেই যেখানটাতে ডুমুর গাছের তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে সেখানে সে লাঠি নামিয়ে রেখে ঝর্ণার জলে আস্তে আস্তে পা ধুয়ে নিলে, তারপর পুটুলি খুলে ছাতু বের করে জল দিয়ে মেখে খেতে লাগলো। খাওয়া হয়ে গেলে আবার সে পুটুলি ঘাড়ে করে নিলে, তারপর পায়ের কাপড় গুটিয়ে ঝর্ণার ভেতর নেমে জল কেটে কেটে কেমন পার হয়ে চলে গেল। পিসিমাকে বলে রেখেছি ওই ঝর্ণার ধারে গিয়ে আমিও একদিন ছাতু খাবো। তা পিসিমা কি বললে? পিসিমা বললে, আগে তুমি ভালো হও, তারপরে তোমাকে ওই ঝর্ণার ধারে নিয়ে গিয়ে ছাতু খাইয়ে আনবো। কবে আমি ভালো হব? আর তো দেরি নেই বাবা। দেরি নেই, ভালো হলেই কিন্তু আমি চলে যাব। সে কি, কোথায় যাবে? কত বাঁকা বাঁকা ঝর্ণার জলে আমি পা ডুবিয়ে ডুবিয়ে পার হতে হতে চলে যাব। দুপুরবেলা সবাই যখন ঘরের দরজা বন্ধ করে শুয়ে আছে আমি তখন কোথায়, কত দূরে, কেবলই কাজ খুঁজে খুঁজে বেড়াতে বেড়াতে চলে যাব। আচ্ছা বেশ, আগে তুমি ভালো হও, তারপরে আমাকে পণ্ডিত হতে বলো না পিসেমশাই। তুমি কি হতে চাও বলো? আমি আমি এখন আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি ভেবে বলবো। আচ্ছা হ্যাঁ, আমার কাজ আছে, আমি চললাম। হ্যাঁ কিন্তু বাবা দেখো, বাইরে যেন বেরিয়ে যেও না। যাবো না, কিন্তু পিসেমশাই রাস্তার ধারের এই ঘরটিতে আমি বসে থাকবো। কেন দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো আমার বেলা বুঝিয়ে দাও কেন? না আমি যদি তোমার সাথে চলে যেতে পারতাম তো যেতুম। বাবা তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে তো তাই আমি এইখানেই সারাদিন বসে আছি। আহা বাছা, তোমার কি হয়েছে? জানি না কি হয়েছে, আমি তো কিচ্ছু পড়িনি তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওলা তুমি কোথা থেকে আসছো? আমি আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম ওই সেই ওই পাঁচমুড়ো পাহাড়ের তলায়, ওই শামলি নদী, ওই শামলি নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শামলি নদী? কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কিন্তু কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো?
তুমি ওই পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটা লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক ঠিক বলেছো বাবা, সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো, আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব চড়ে। আর মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের সব লাল শাড়ি পরা। বাবা বাবা বা, ঠিক কথা, আমাদের সব গয়লাপাড়া মেয়েরা নদী থেকে জল তুলে নিয়ে যায় তো, খুব যায় তো। তবে কিনা বাবা, তারা যে সবাই লাল শাড়ি পরে তা তো নয়, কিন্তু বাবা তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওলা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে বেরোতে বলবে, সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে? যাব যাব বইকি বাবা, নিশ্চয় নিয়ে যাব। আমাকে তোমার মতন ওই রকম দই বেচতে শিখিয়ে দিও। মরে যাই, তুমি দই বেচতে যাবে কেন? তুমি এই এত এত পুঁতি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেঁচে বেঁচে বেড়াবো, কেমন করে তুমি বলো? দই দই ভালো, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পোড়া কপাল, বলি এ সুর কি শেক বা সুর? বাবা বাবা, এই এই এক ভাঁড় দই তুমি খাও। দইওলা, তোমার কি অনেক দেরি হয়ে গেল? না আমার কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই বেচতে যে কত সুখ, সে আমি তোমার কাছে শিখে নিলুম। যাই বাবা। আচ্ছা, দই দই ভালো, দই সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শামলী নদীর ধারে গয়লাদে বাড়ির দই, দই দই ভালো দো। আরে প্রহরী, প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে। প্রহরী, ও প্রহরী, একটিবার শুনে যাও না প্রহরী। অমন করে ডাকাটা কি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? কেন, তোমাকে ভয় করব কেন? যদি তোমাকে ধরে নিয়ে যাই? ধরে নিয়ে যাবে? কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে একেবারে রাজার কাছে যদি ধরে নিয়ে যাই? রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি এইখানেই বসে থাকতে হবে। কবিরাজ বারণ করেছে? আহা, তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে। তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? হ্যাঁ, এখনো সময় হয়নি। কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হয়ে যাবে। সেও কি হয়, সময় হলে তবে আমি ঘন্টা বাজাই। বেশ লাগে তোমার ঘন্টা শুনতে, আমার ভারী ভালো লাগে। আচ্ছা, তোমার ঘন্টা কেন বাজে? ঘন্টা এই কথা সবাইকে বলে যে সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। চলে যাচ্ছে? কোথায় চলে যাচ্ছে, কোন দেশে? সে কথা কেউ জানে না। সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সাথে চলে যেতে। যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। সে দেশে সবাইকে যেতে হবে বাবা। আমাকেও যেতে হবে? হবে বই কি। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে বেরোতে বারণ করেছে। কোনদিন কবিরাজই হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন, তিনি এসে ছেড়ে দিয়ে যান। আমার ভালো কবিরাজ কবে আসবে? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। না বাবা, অমন কথা বলে না বাবা। না না, আমি তো বসেই আছি। আমাকে যেখানে বসিয়ে রেখেছে সেখান থেকে তো আমি বেরোই না। কিন্তু তোমার এই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী, কি বাবা? ওই রাস্তার ওপারে ওই বড় বাড়িতে নিশি উড়িয়ে দিয়েছে, ওখানে লোকজন কেবলই আসছে যাচ্ছে, ওখানে কি হয়েছে?
ওখানে ওখানে নতুন ডাকঘর বসেছে। ডাকঘর? কার ডাকঘর? ডাকঘর আবার কার হবে, রাজার ডাকঘর? এই ছেলেটি ভারী মজার তো। রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? আসে বই কি আসে, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। আমার নামেও চিঠি আসবে? আমাকে যে তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? আচ্ছা আমার নামে যদি চিঠি আসে আমাকে কে এনে দেবে? রাজার জি অনেক ডাকঘর করা আছে, ডাকনে বুঝি বুকের ওপর গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়। আচ্ছা কোথায় তারা ঘুরে? কেন ঘরে ঘরে দেশে দেশে, এর প্রশ্ন শুনলে হাসি পায়। ঘরে ঘরে দেশে দেশে, বড় হলে আমি রাজার ডাকঘর করা হব। তুমি হাসছো কেন? ওই কাজেই আমার সকলের চেয়ে ভালো লাগে। না না তোমার কাজে খুব ভালো, দুপুরবেলা রোদ্দুর যখন ঝাঁঝা করে তখন তোমার ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক একদিন রাত্রে বিছানা থেকে জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের ঘন অন্ধকারের ভেতর দিয়ে তোমার ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। এই রে মরণ আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল পাতাবে। ও কি বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? আরে না না, ও আপনি মোড়লই করে। যে ওকে না মানতে চায় তার সঙ্গে দিনরাত এমনি লাগে না যে সকলকে ভয় করে। আচ্ছা আজকে তবে আমি যাই, হ্যাঁ আমার কাজ কামাই যাচ্ছে, আমি আবার তার সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবরটা শুনিয়ে দিয়ে যাবো। রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয়, এই জানলার কাছে বসে বসে পড়ি। কিন্তু আমি তো পড়তেই পারিনি, কে পড়ে দেবে? কেউ যদি না পড়তে পারে তাহলে আমি জমিয়ে রেখে দেব, আমি বড় হলে পড়ব। কিন্তু ডাকঘর করা যদি আমাকে না চেনে? মোড়ল মশাই, ও মোড়ল মশাই একটা কথা শুনে যাও। রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে, কোথাকার বাদর এটা? তুমি তো মোড়ল মশাই না, তোমাকে সবাই মানে? মানে বই কি, খুব মানে। রাজার ডাকঘর করা তোমার কথা শুনে? না শুনে তার প্রাণ বাঁচে, বাস রে সাধ্য কি। তুমি ডাকঘর করাকে বলে দেবে আমারই নাম অমল, আমি এই জানলার কাছটাতে বসে থাকি। অমল তা কেন বলো দেখি? আমার নামে যদি চিঠি আসে। তোমার নামে চিঠি? তা কে তোমায় চিঠি লিখবে? রাজা যদি লেখে। রাজা তোমায়? এ ছেলেটা তো কম নয়, রাজা তোমাকে চিঠি লিখবে? তা লিখবে বই কি, তুমি যে তার পরম বন্ধু তা খবর পেয়েছি। ওই কদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ না হয়ে রাজা একেবারে শুকিয়ে যাচ্ছে, তা বেশি দেরি নেই, চিঠি হয়তো আজই আসে কি কালই আসে আর কি। মোড়ল মশাই তুমি এমন করে কথা করছো কেন? তুমি কি আমার উপর রাগ করেছো? বস রে তোমার উপরে রাগ করব, এত সাহস আমার? রাজার সঙ্গে তোমার চিঠি লেখালেখি চলে? মাধব দত্তর বড় বার হয়েছে দেখছি, দু পয়সা জমিয়েছে কিনা, রসো মজা দেখাচ্ছি। ওরে ছোড়া তো, বেশ শিগগিরই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি। না না তোমাকে কিছু করতে হবে। কেন রে, তোদের খবর আমি রাজাকে জানিয়ে দেব, তখন তো তিনি দেরি করতে পারবেন না। তোমাদের সকলের খবরাখবর নেবার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন। মাধব দত্তর ভারী আস্পর্ধা, রাজার কানে একবার কথাটা উঠলে দুরস্ত হয়ে যাবে। ঝমঝম করতে করতে চলেছ, একটু দাঁড়াও না ভাই। আমার কি দাঁড়াবার জো আছে? বেলা যে বয়ে যায়। তোমার দাঁড়াতে ইচ্ছে করছে না? আমার ওইখানে আর বসে থাকতে ইচ্ছে করছে না। তোমাকে দেখে আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা। তোমার কি হয়েছে বলো তো? জানি না কি হয়েছে, কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে। আহা হা, তবে বেরো না, কবিরাজের কথা মেনে চলতে হয়, দুরন্ত পানা করতে নেই, তাহলে লোকে দুষ্ট বলবে। ও বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে তাই না? আমি বরঞ্চ তোমার এই আধখানা দরজা বন্ধ করে দিই। না না বন্ধ করো না, এখানে আমার সব বন্ধ, কেবল এইটুকুই খোলা,
তুমি কি বলো না, আমি তো তোমাকে চিনি নে। আমি সুধা। সুধা, আমি এখানকার মালিনীর মেয়ে। তুমি কি করো? সাজি ভোরে ফুল তুলে এনে মালা গাঁথি, এখন ফুল তুলতে চলেছি। ফুল তুলতে চলেছো? তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে, যতই চলেছে মন বাজছে ঝম 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 ঝম। আমি যদি তোমার সাথে চলে যেতে পারতাম, তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে তোমাকে ফুল পেড়ে দিতাম। আহা হা, তাই বই কি, ফুলের খবর আমার চেয়ে জানো তুমি বেশি জানো। জানি, আমি খুব জানি। আমি সাত ভাই চম্পার খবর জানি। আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয়, তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন বনে, যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না, সরু ডালে সব বাগায়, যেখানে মনো পাখি বসে বসে দোলা খায়, সেখানে আমি চাঁপা হয়ে ফুটতে পারি। তুমি আমার পারুল দিদি হবে? কি বুদ্ধি তোমার! পারুল দিদি আমি কেমন করে হব? আমি যে সুধা, আমি এখানকার ওই শশীমালিনীর মেয়ে। আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয় জানো। আমি যদি তোমার মতন এখানে বসে থাকতে পারতাম, তাহলে কেমন মজা হতো। তাহলে সমস্ত দিন কি করতে? কেন, আমার বেনে বউ পুতুল আছে, তার বিয়ে দিতাম, আমার পুষি মেনি আছে, তাকে নিয়ে। ও মা, বেলা বলছে যে দেরি হলে ফুল আর থাকবে না। আমাকে একটি ফুল দিয়ে যাবে? ফুল অমনিতে কেমন করে দেবো, দাম দিতে হবে যে। দাম? আমি বড় হলে দাম দেবো। আমি কাজ খুঁজতে চলে যাব, ওই ঝর্ণা পার হয়ে তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ, তুমি তাহলে ফুল তুলে আসবে। আসবো, আসবে, আসবো, আসবো, আসবো। আমাকে ভুলে যাবে না? আমার নাম অমল, মনে থাকবে তোমার? না না, ভুলবো না, দেখো ঠিক মনে থাকবে। পিসেমশাই, আজ আর আমার সেই জানলার কাছেও যেতে পারবো না, কবিরাজ বারণ করেছে। হ্যাঁ বাবা, সেখানে রোজ রোজ বসে থেকেই তো তোমার ব্যায়ামও বেড়ে গেছে। না পিসেমশাই না, সেখানে থাকলে আমি খুব ভালো থাকি। হ্যাঁ ভালো থাকি, সেখানে বসে বসে তুমি এই শহরের যত রাজ্যের ছেলে বুড়ো সকলের সঙ্গেই ভাব করে নিয়েছো। পিসেমশাই, আমার সেই ফকির হয় তোমাকে জানলায় না দেখতে পেয়ে চলে যাবে। তোমার আবার ফকির কে? সেই যে আমার কাছে এসে নানা দেশ বিদেশের কথা শুনিয়ে যায়, শুনতে আমার ভারি ভালো লাগে। ওই আমি তো কোনো ফকির কে জানি না। ওই ওই ঠিক তার আসবার সময় হয়েছে, তোমার পায়ে পড়ি, তুমি তাকে একবারটি বলে এসো না, সে যেন আমার ঘরে এসে একবারটি বসে। জয় ও! এই যে এই যে ফকির, এসে আমার বিছানায় এসে বসো। এই কি, এই যে ঠাকুরদা! আমি ফকির, তুমি যে কি নও তাই তো ভেবে পাইনি। এবারে তুমি কোথায় গিয়েছিলে ফকির? আমি আমি ক্রৌঞ্চ দ্বীপে গিয়েছিলাম, সেইখান থেকেই তো এইমাত্র আসছি। তোমার ভারী মজা না? আমি ভালো হয়ে উঠলে আমাকে তোমার চালা করে নেবে বলেছিলে, মনে আছে ফকির? খুব মনে আছে। বেড়াবার এমন সব মন্ত্র তোমায় শিখিয়ে দেব না, যে সমুদ্রে পাহাড়ে অরণ্যে কোথাও কিছুতে আর বাধা দিতে পারবে না। এসব কি পাগলের মতো কথা হচ্ছে তোমাদের? বাবা অমল, এ পাহাড় পর্বত সমুদ্রকে ভয় করিনে, কিন্তু তোমার এই পিষেটি আর সঙ্গে যদি আবার সেই কবিরেজটি এসে জোটেন, তাহলে আমার মন্ত্রকে হার মানতে হবে। না না পিসেমশাই, তুমি কবিরাজকে কিচ্ছু বলো না, এখন আমি এইখানেই শুয়ে থাকবো, আমি কিচ্ছু করব না। কিন্তু যেই দিন আমি ভালো হব, সেই দিনই আমি ফকিরের মন্ত্র নিয়ে চলে যাব, নদী পাহাড় সমুদ্রে আমাকে আর ধরে রাখতে পারবে না। ছি বাবা, কেবলই অমন যাই যাই করতে নেই,
শুনলে আমার মন কেমন খারাপ হয়ে যায়। রঞ্জিতি কিরকম দিব আমাকে বলো না ফকির। সে সে ভারী আশ্চর্য জায়গা, সে পাখিদের দেশ, সেখানে মানুষ নেই। আর পাখিগুলো তারা কথা কয় না, চলে না, তারা খালি গান গায় আর ওড়ে। বাকি যা উৎকার সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে বই কি, সব নীল রঙের পাহাড় আছে। সেই নীল পাহাড়ই তো তাদের বাসা, আর সর্দির সময় সেই পাহাড়ের উপর সূর্যাস্তের আলো এসে পড়ে, আর ঝাঁকে ঝাঁকে সবুজ রঙের পাখি সব তাদের বাসায় ফিরতে থাকে, আর তখন সেই আকাশের রঙে, পাখির রঙে, পাহাড়ের রঙে সে একেবারে কাণ্ড হয়ে ওঠে। পাহাড়ে ঝর্ণা আছে, বিলক্ষণ ঝর্ণা না থাকলে চলে, একেবারে হিরে গালিয়ে ঢেলে দিচ্ছে, আর তার সে কি নৃত্য জানো, নুড়িগুলোকে ঠুং ঠাং করে বাজাতে বাজাতে কেবলই কলকল কলকল ঝরঝর ঝরঝর করতে করতে একেবারে সমুদ্রে দেখি। জানো কোন কবিরাজের বাবার সাধ্যি নেই যে তাকে একদণ্ড কোথাও আটকে রাখে। পাখিগুলো আমাকে নিতান্ত তুচ্ছ একটা মানুষ বলে যদি এক ঘরে করে না রাখত, তাহলে ওই ঝর্ণার ধারে তাদের হাজার হাজার বাসার একটা পাশে বাসা বেঁধে আর সমুদ্রের ঢেউ দেখে দেখে ঢেউ দেখে দেখে আমি সমস্ত দিনটা কাটিয়ে দিতাম। আমি যদি পাখি হতুম তাহলে? তাহলে কিন্তু এটা ভারী মুশকিল হতো। কেন? শুনলাম তুমি নাকি দইওয়ালাকে বলে রেখেছো যে বড় হলে তুমি দই বিক্রি করবে। হ্যাঁ, তা পাখিদের মধ্যে তোমার ওই দইয়ের ব্যবসাটা তো তেমন বেশ জমতো না, বোধহয় ওতে তোমার কিছু লোকসানই হতো। তা হতো, হতো না? আর তো আমার চললো না, আমাকে শুধু তোমরা খেপিয়ে দেবে দেখছি, আমি চললুম। পিসেমশাই আমার সেই দইওয়ালা এসে চলে গেছে। হ্যাঁ গেছে বই কি, তোমার এই শখের ফকিরের তল্পি বয়ে ওই ক্রৌঞ্চতীপের পাখির বাসায় উড়ে বেড়ালে তার তো পেট চলে না। সে তোমার জন্য একবার দই রেখে গেছে, আর বলে গেছে ওই তাদের গ্রামে তার বঞ্জির বিয়ে, তাই সে কলমি পাড়ায় বাঁশির ফরমাশ দিতে যাচ্ছে, তাই বড় ব্যস্ত আছে। ওমা, সে যে বলেছিল আমার সঙ্গে তার ছোট বঞ্জিটির বিয়ে দেবে। ওই 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 তো হবে তো বড় মুশকিল দেখছি। হ্যাঁ সে বলেছিল, সে বলেছিল সে আমার টুকটুকি বউ হবে, তার নাকে নোলক, তার লাল ডুরে শাড়ি, সে সকালবেলা নিজের হাতে কালো গরু দিয়ে নতুন মাটির ভারে ফেনা শুদ্ধ দুধ খাওয়াবে তোমাকে। হ্যাঁ, তারপর সন্ধ্যের সময় গোয়াল ঘরে প্রদীপ দেখিয়ে এসে আমার কাছে বসে সাত ভাই চম্পার গল্প করবে। আরে খাসা বউ, এ তো দেখি খাসা বউ, আমি যে ফকির মানুষ আমার কিরম লোভ লোভ হচ্ছে। তা বাবা ভয় নেই ভয় নেই, এবারকার মতো দিয়ে দিক না বিয়ে, আমি তোমাকে বলছি তোমার দরকার হলে কোনদিন ওর ঘরে বঞ্জির অভাব হবে না। যা যা যা, আর তো পারা যায় না, আমি চললুম। ফকির, পিসেমশাই তো গিয়েছেন, এবার আমাকে চুপি চুপি বলো না, ডাকঘরে কি আমার নামে রাজার চিঠি এসেছে? শুনেছি তো তাঁর চিঠি রওনা হয়ে বেরিয়েছে, সে চিঠি এখন পথে আছে। পথে? কোন পথে? সেই যে বৃষ্টি হয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে অনেক দূরে দেখা যায় সেই ঘনবনের পথে। তবে তো তুমি সব জানো দেখছি, সেই পথেই তো। আমি সব জানি ফকির। তাই তো দেখতে পাচ্ছি, কিন্তু কেমন করে জানলে গো অমল বাবু? তা আমি জানি না, আমি যেন চোখের সামনে দেখতে পাই, মনে হয় যেন আমি অনেকবার দেখেছি সে অনেকদিন আগে, কিন্তু কতদিন সে আমার মনে পড়ে না, বলবো? হ্যাঁ বলো বাবা। আমি দেখতে পাচ্ছি রাজার ডাকঘর করা পাহাড়ের উপর থেকে একলা কেবল নেমে আসছে, বাঁ হাতে তার লণ্ঠন, কাঁধে তার চিঠির থলি, কতদিন কত রাত ধরে সে একলা কেবল নেমে আসছে, পাহাড়ের পায়ের কাছে ঝর্ণার পথ যেখানে ফুরিয়েছে সেই বাঁকা নদীর পথ ধরে সে কেবলই চলে আসছে, আমি সমস্ত দেখতে পাচ্ছি, যতই সে আসছে দেখছি আমার বুকের ভেতরে ভারী খুশি হয়ে উঠছে। বাবা অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও যেন একটু একটু দেখতে পাচ্ছি। আচ্ছা ফকির,
যার ডাকঘর তুমি সেই রাজাকে জানো? হ্যাঁ জানি বই কি, আমি যে তার কাছে রোজ ভিক্ষে নিতে যাই। বাহ সে তো বেশ, আমি ভালো হয়ে উঠলে আমিও তার কাছে ভিক্ষে নিতে যাব। আমি তার দরজার সামনে পথের ধারে দাঁড়িয়ে জয় হোক বলে ভিক্ষে চাইবো, আমি খঞ্জনি বাজিয়ে নাচবো, সে বেশ হবে না? হ্যাঁ সে খুব ভালো হবে, সে বেশ হবে। কিন্তু তুমি কি ভিক্ষে চাইবে অমলবাবু? আমি তার কাছে চাইবো তিনি যেন আমাকে তার ডাকঘরে হর করা করে দেন। আমি এমনি লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। তাই করো বাবা, তাই করো, তুমি দেশে দেশে ঘরে ঘরে তাঁত চিঠি বিলি করে বেড়িও। জানো ফকির, আমাকে একজন বলেছে কেমন করে ভিক্ষে করতে হয় শিখিয়ে দেবে। কে গো? ছিদাম। ছিদাম? সেই যে অন্ধ খোঁড়া চোখে দেখতে পায় না, ও সেই আমাকে বলেছে কেমন করে ভিক্ষে করতে হয় শিখিয়ে দেবে। বাহ, পিসমশাইকে আমি বলি ওকে ভিক্ষে দিতে, তিনি বলেন মিথ্যে কানা ও মিথ্যে খোঁড়া। আচ্ছা ও যেন মিথ্যে কানাই হলো, কিন্তু চোখে দেখতে পায় না সেটা তো সত্যি। ঠিক ঠিক বলেছ বাবা, ওর মধ্যে সত্যি হচ্ছে ওইটুকু যে ও চোখে দেখতে পায় না, তা সে ওকে কানা বলো আর নাই বলো ঠিক, তাও ভিক্ষে পায় না, তবে তোমার কাছে বসে থাকে কি করতে? আমি যে ওকে শোনাই। কি কোথায় কি আছে, তুমি যেসব দেশে কথা বলো আমি সব ওকে শুনিয়ে দিই। তুমি সেই সেদিন আমাকে হালকা দেশের কথা বলেছিলে, যেখানে কোনো জিনিসের কোনো ভার নেই, যেখানে একটু লাভ দিলেই পাহাড় ডিঙিয়ে চলে যাওয়া যায়, সেই হালকা দেশের কথা শুনে ও ভারী খুশি হয়ে উঠেছিল। আচ্ছা ফকির, সে দেশ কোন দিক দিয়ে যাওয়া যায়? সে ভিতরের দিক দিয়ে একটা রাস্তা আছে, কিন্তু সে খুঁজে পাওয়া হয়তো বাবা বড় শক্ত। ও বেচারা যে অন্ধ, হয়তো দেখতেই পাবে না, ওকে কেবল ভিক্ষেই করে বেড়াতে হবে, তাই নিয়ে ও দুঃখ করছিল। আমি ওকে বললাম ভিক্ষে করতে গিয়ে তুমি যে কত বেড়াতে পাও, সবাই তো সে পায় না। বাবা ঘরে বসে থাকলেই বা এত দুঃখ কিসের বলো? না না দুঃখ নেই, প্রথমে যখন আমাকে ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিল আমার মনে হচ্ছিল দিন আর ফুরোচ্ছে না, এখন আমাদের রাজার ডাকঘর দেখে অব্দি এখন আমার রোজই ভালো লাগে। আচ্ছা তোমরা দুজনে মিলে কি ফ্যাসাদ বাঁধিয়ে বসে আছো বলো দেখি। কেন কি হয়েছে? শুনেছি তোমরা নাকি রটিয়েছো, রাজা তোমাদেরই চিঠি লিখবেন বলে ডাকঘর বসিয়েছেন। আহা তাতে হয়েছেটা কি? আরে আমাদের ওই পঞ্চানন মোড়ল সেই কথাটি রাজার কাছে লাগিয়ে বেনামি চিঠি লিখে দিয়েছেন। তা সকল কথাই যে আমাদের রাজার কানে ওঠে সে কি আমরা জানি নে? তবে সামলে চলো না কেন, রাজা বাদশার নাম করে এমন যাতা কথা মুখে আনো কেন, তোমরা যে আমাকে শুধু মুশকিলে ফেলবে। ওকে রাজা কি রাগ করবে? অমনি বললি হলো রাগ করবে, কেমন রাগ করে একবার দেখি না, আমার মতো ফকির আর তোমার মতো ছেলের ওপর রাগ করে সে কেমন তার রাজাগিরি ফলায় একবার দেখি না। দেখো ফকির, আজ সকালবেলা থেকে আমার চোখের উপর থেকে থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। সে কি? মনে হচ্ছে সব যেন স্বপ্ন, রাজার চিঠি কি আসবে না, এখনই ঘর যদি মিলিয়ে যায়, যদি সব মিলিয়ে যায়। আসবে আসবে বাবা, তুমি শো, চিঠি আজই আসবে। এই কি আজ কেমন ঠেকছে? হ্যাঁ খুব ভালো কবিরাজ মশাই, মনে হচ্ছে আমার সব বেদনা চলে গেছে। ওই হাসিটি তো ভালো ঠেকছে না। হ্যাঁ ওই যে বলছে না যে খুব ভালো, ওইটাই হলো খারাপ লক্ষণ। আমাদের চক্রধর দত্ত তো বলেছে। তুই তো আয় কবিরাজ মশাই, ও চক্রধর দত্তের কথা রেখে দিন, এখন বলুন তো ব্যাপার কানা কি? বোধ হচ্ছে আর ধরে রাখা যাবে না। হ্যাঁ হঠাৎ আজ একটা কেমন হাওয়া দিয়েছে না, আমি তো দেখে এলাম তোমাদের সদর দরজার ভেতর দিয়ে হু হু করে হাওয়া বইছে। ওটা একেবারেই ভালো নয়, ও দরজাটা বেশ ভালো করে তালা চাবি বন্ধ করে দাও। হ্যাঁ দিচ্ছি, আমি এখনই দিচ্ছি। আমার আমার চোখ বুঝে রয়েছে, বোধ হয় ঘুমোচ্ছে, কিন্তু মুখ দেখে মনে হয় যেন
কবিরাজ মশাই, যে আপনার নয় তাকে ঘরে এনে রাখলুম, তাকে ভালোবাসলুম, কিন্তু এখন বুঝি আর তাকে রাখতে পার। ওকে, তোমার ঘরে যে মোড়ল আসছে এ কি উৎপাত! আমি আসি ভাই, কিন্তু তুমি যাও এখনই ভালো করে দরজাটা বন্ধ করে দাও, আর আমি বাড়ি গিয়ে একটা বিষ বড়ি পাঠিয়ে দিচ্ছি, সেইটে খাইয়ে দেখো, যদি রাগবার হয় তো সেইটেতেই টেনে রাখতে পারবে। কি রে ছোড়া, চুপ চুপ না ফকির, তুমি ভাবছি আমি ঘুমোচ্ছি, আমি ঘুমোইনি, আমি সব শুনছি। ওহে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ দেখি। কি বলেন মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য লোক। কিন্তু তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে রয়েছে। ও ছেলে মানুষ পাগল, ওর কথা কি ধরতে আছে? না না, এতে এত আশ্চর্যের কি, তোমাদের মতো এত যোগ্য ঘর রাজা পাবেন কোথায় বলো? তোরে ছোড়া, তোর নামে রাজার চিঠি এসেছে যে। সত্যি? সত্যি না হয়ে যায়, তোমার সঙ্গে রাজার বন্ধুত্ব। এই তার চিঠি, এতে কিছুই লেখা নেই। আমাকে ঠাট্টা করো না ফকির, ফকির তুমি বলে দাও না কি সত্যি তার চিঠি। হ্যাঁ বাবা, আমি ফকির, আমি তোমাকে বলছি এ সত্যি সত্যি তাঁর চিঠি। কিন্তু আমি যেহেতু কিছুই দেখতে পাচ্ছি না, আমার চোখে আর সব সাদা হয়ে গেছে। মোড়ল মশাই, বলে দাও না এই চিঠিতে কি লেখা আছে। এতে রাজা লিখছেন, আমি আজকালের মধ্যেই তোমাদের বাড়ি যাচ্ছি, আমার জন্য তোমরা ওই মুড়ি মুড়কির ভোগ তৈরি করে রেখো, রাজভবন আমার আর এক দণ্ড ভালো লাগছে না। এইসব কথা নিয়ে পরিহাস করবেন না। পরিহাস কিসের পরিহাস, পরিহাস করেন এমন সাধ্য আছে আমার? ঠাকুরদা তুমিও খেপে গেলে নাকি? আমি খেপেছি, খেপেছি বলেই তো আজ এই সাদা কাগজে আমি অক্ষর দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে রাজা লিখেছেন যে তিনি স্বয়ং অমলকে দেখতে আসছেন, এবং সঙ্গে করে তার সবচেয়ে বড় রাজ কবিরাজ কেউ নিয়ে আসছেন। ফকির, ওই যে তার বাসটা বাজছে, শুনতে পাচ্ছ না? উনি আরেকটু না খেপলে তো শুনতে পাবেন না। এতক্ষণে চার প্রহর হয়ে গেছে বোধ হয়, ওই যে বাজছে মহারাজ আজ রাত্রে আসবেন। কত রাত্রে দূত, কত রাত্রে? আজ দুই প্রহর রাত্রে। যখন আমার বন্ধু প্রহরী নগরের সিংহদ্বারে ঘন্টা বাজাবে তখন? হ্যাঁ, তখন তিনি তার বালক বন্ধুটিকে দেখবার জন্য তার সবচেয়ে বড় কবিরাজকে পাঠিয়ে দিয়েছেন। এই যে উনি এসে গিয়েছেন। এ কি, চারিদিকে সমস্তই যে বন্ধ, খুলে দাও খুলে দাও, যত দ্বার জানলা আছে সব খুলে দাও। বাবা কেমন বোধ করছো? খুব ভালো কবিরাজ মশাই, আমার আর কোনো অসুখ নেই। সব খুলে দিয়েছো, সব তারাগুলো কি দেখতে পাচ্ছি, অন্ধকারে রূপারকার সব তারা। অর্ধরাত্রে যখন রাজা আসবেন তখন তুমি বিছানা ছেড়ে উঠে তার সঙ্গে বেরোতে পারবে? পারবো পারবো, আমি পারবো, বেরোতে পারলে আমি বাঁচি। আমি রাজাকে বলবো এই অন্ধকার আকাশে ধ্রুব তারাটিকে দেখিয়ে দাও, সে তারা বোধ হয় আমি কতবার দেখেছি, কিন্তু সে যে কোনটা সে তো আমি চিনি নে। বাবা তিনি সব চিনিয়ে দেবেন। মাধব, এই ঘরটি রাজার আগমনের জন্য পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে রাখো। বাবা অমল, রাজা তোমাকে ভালোবাসেন, তিনি স্বয়ং আজ আসছেন, তার কাছে আজ কিছু প্রার্থনা করো। আমাদের অবস্থা তো তেমন ভালো নয়, জানোই তো সব। সে আমি সব ঠিক করে রেখেছি বিষমশাই, সে তোমার কোনো ভাবনা নেই। কি ঠিক করেছো বাবা? আমি তার কাছে চাইবো,
আমি তার কাছে চাইব, তিনি যেন আমাকে তার ডাকঘরের হরকড়া করে দেন। আমি এমনি লণ্ঠন হাতে দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। আমি দেশে দেশে ঘরে ঘরে তার চিঠি বিলি করে বেড়াবো। এইবার এইবার তোমরা সকলে স্থির হও। এলো এলোর ঘুম এলো, আমি বালকের শিয়রের কাছে বসবো, ওর ঘুম আসছে। প্রদীপের আলো নিভিয়ে দাও, এখন আকাশে তারাটি থেকে আলো আসুক, ওর ঘুম এসেছে। অমন অমন ঠাকুরদা, ঠাকুরদা তুমি আমার মূর্তিটির মতো আঁচড় করে নীরব হয়ে আছো কেন? এরা আমার ঘর অন্ধকার করে দিচ্ছে কেন? তারার আলোতে আমার কি হবে? চুপ করো চুপ করো বিশ্বাসী, কথা কয়ো না কথা কয়ো না। অমর ও ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়েছে? ওর জন্য যে আমি ফুল এনেছি ওর হাতিকে দিতে পারবো না? আচ্ছা দাও তোমার ফুল। ও কখন জাগবে? এখনই, যখন রাজা এসে ওকে ডাকবেন তখন। তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দিতে পারবে? কি বলবো বলো। বলো যে সুধা তোমাকে ভুলিনি। অমর, সুধা তোমাকে ভুলিনি।